ঝিনাইদহ মিঠুন বলেন, আমেরিকার মেয়ে এলিজাবেথকে বিয়ে করে আমি খুব সুখেই আছি ভগবানের দোয়ায়। আমি এখন আমেরিকার একটি কোম্পানিতে চাকরি করি, বেতন প্রায় 7-8 লাখ টাকার মতো, আর আমার স্ত্রী 100 কোটি টাকার মালিক। আমার শ্বশুর আর শাশুড়ি আমাকে তাদের একটি 7 কোটি টাকার বাড়ি আমাকে লিখে দিছে, যা এখন আমার নামে দলিল করা হয়েছে। সত্যি বলতে আমেরিকার মেয়ে বিয়ে করে এখন আমি আলিশান জীবনযাপন করছি। বর্তমানে আমার প্রায় 100 কোটি টাকার মালিক হয়েছি আমি আর আমার বউ মিলে। জানা যায় 2.5 মাসের প্রেমে ঝিনাইদহ মিঠুনের জীবনে আলোকবর্তিতা হয়ে আসেন মার্কিন তরুণী এলিজাবেথ। পরিচয় থেকে প্রেম, তারপর উড়াল দিয়ে এলিজাবেথ নিজেই মিঠুনের কাছে চলে আসেন। কালীগঞ্জের রাখালগাছি গ্রামে এ হয় তাদের ঝাঁকঝমক বিয়ে। বিয়ের পর এলিজাবেথ 2 বার স্বামীর কাছে ছুটে এসে সংসার করে যান। তারপর এখন তাদের স্বর্ণযুগ। স্বামী মিঠুনকে আমেরিকা নাগরিকত্ব দিয়ে নিয়ে গেছেন তার কাছে। দুজনেই এখন চাকরি করেন। শুনতে সিনেমার গল্পের মতো মনে হলেও বাংলাদেশিদের প্রেমে ছুটে আসা এলিজাবেথ আর 10 জন তরুণীর মতোই বিদেশি যুবতী। তথ্য নিয়ে জানা গেছে মিঠুনের শৈশব কেটেছে দুরন্ত পনায়। খুলনা আজম খান কমার্স কলেজ থেকে BBS পাশ করে চাকরি চেষ্টা করেও ব্যর্থ হয়ে পাড়ি জমান সিঙ্গাপুরে। সেখানে কনস্ট্রাকশনের ওপর বিশেষ কোর্স শেষে ফিরে আসেন দেশে। সিঙ্গাপুরে থাকতে 2014 সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয় মার্কিন তরুণী যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন সিটির রয় অ্যামলিকের কন্যা এলিজাবেথের সঙ্গে। বন্ধুত্ব থেকে গভীর প্রেমে জড়িয়ে পড়েন মিঠুন এলিজাবেথ। তাদের কখনো দেখা মিলবে এমনটা কখনো ভাবেনি। মাত্র 2.5 মাসের প্রেমে এলিজাবেথ সবাইকে চমকে দিয়ে 2017 সালে 2 জানুয়ারি ছুটে আসেন বাংলাদেশে। এই অজানা অচানা গ্রামীণ পরিবেশে পেয়ে মুগ্ধ হন তিনি। এদেশীয় ও ধর্মীয় নিয়ম অনুসারে খুলনার শালক এজি চার্চে তাদের বিয়ে হয় ওই বছরের 9 জানুয়ারি। এলাকাবাসীর ভাষ্য মতো মিঠুনের পরিবার কৃষি নির্ভর ও তারা খ্রিস্টান ধর্মাবলম্বী। ছোটবেলা থেকে মিঠুন ভদ্র স্বভাবের ও লেখাপড়ায় অনেক মেধাবী ছিলেন। বিদেশি মেয়ে হলেও তার আচার ব্যবহার বাঙালিদের মতো সাদাসিধে এলিজাবেথের। মিঠুনের বাবা নির্মল বিশ্বাস বলেন, এলিজাবেথ খুব ভালো মেয়ে, বিদেশি পরিবেশে বড় হলেও সে অত্যন্ত মানবিক হৃদয়। এদেশে এসে সে 2 মাসে করে থেকে গেছেন। সংসারে সবাই তার উপর খুশি। বিয়ের 5 বছর পার হলেও এখনও প্রতিদিন রাতে মোবাইল ফোনের মাধ্যমে বাড়ির সবার খোঁজ খবর নেয়। এলিজাবেথের মা বাবা সন্তুষ্টি হয়ে ইতিমধ্যে তাদের সবার জন্য উপহার সামগ্রী পাঠিয়েছেন। মিঠুনের বড় ভাই পলার জানান, আমেরিকার ভার্জিনিয়া প্রদেশের স্টার্লিং শহরে এলিজাবেথ মিঠুন বসবাস করছেন। মিঠুন নাগরিকত্ব লাভ করে একটি বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করছেন। মিঠুন বিশ্বাস জানান, এখন আমরা সুখে শান্তিতে সংসার করছি। এলিজাবেথ বাংলা বলতে শিখেছে। বিয়ের আগে ওর পরিবার বাধা দিলেও এখন তারা এই বিয়ে মেনে নিয়েছেন। এলিজাবেথের বাবা মা ও 2 ভাইয়ের সঙ্গে সবসময় কথা হয়, তারাও এখন খুশি। এরকম আর তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভিতে থাকুন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।